लालटू पोलटू मिंटू फिटू फटिक एसब नाम नहीं अच्छा तो কিয়ামতের দিন আপনি এটা জানেন তো যে আল্লাহ প্রত্যেক বান্দার নাম ধরে ধরে ডাকবেন ডাকবেন কি ডাকবেন না ডাকবেন যদি ফেরেশতারা বলে ফটিক কে ফটিক ফটিক এটা আবার কোন ভাষা রে বাবা বুঝতে বলে অসুবিধা হবে না এ ফিটু কে আছো ফিটু যদি নাম ধরে বলে আচ্ছা বলুন তো এসব শব্দগুলো চাইনিজ শব্দ না কি শব্দ আমার মাথাতেই ঢোকে না এসব নাম মুসলমানরা রাখছে কি রাখছে না রাখছে অনেক নাম আছে যেগুলো কোরআন মাজিদে আছে আমরা ভালো মনে করে রাখি কিন্তু এটা রাখবেন না যেমন আপনার বেটার নাম রেখে দিয়েছেন ইয়াসিন ইয়াসিন নাম আছেন আমাদের এলাকাতে অনেক আছে কি নেই এ নাম রাখা যাবে না কারণ এ নামের কোনো মানে নেই কোনো অর্থই নেই শুধু কোরআনের একটা শব্দ বা আপনার একটা বিচ্ছিন্ন অক্ষরমালা এর কোনো মানেই নেই ইয়াসিনের যার মানেই নেই সেটা রেখে লাভ কি আবার নামের ব্যাপারে সতর্ক করছি আপনাকে আপনার ছেলের নাম রেখেছেন আব্দুর রহমান কিন্তু আপনি নিজে তাকে রহমান বলে ডাকছেন এটা কাবিরা গুনাহ হয়ে যাবে কি বলছি বুঝতে পারছেন তো খুব সাবধান নাম রাখার সময়তেও সাবধান আপনার বেটার নাম জব্বার রেখেছেন জব্বার আব্দুল জব্বার নাম নেই আছে কিন্তু আপনি নিজেই আপনার বেটাকে শুধু জব্বার বলে ডাকছেন জব্বার কোথায় গেলি রে এই আপনি বাপ হয়ে এটা আপনার হুঁশ নেই কাবিরা গোনা হচ্ছে খুব সাবধান থাকবেন জব্বার আল্লাহর নাম আর আল্লাহর নামের আগে বাধ্যতামূলক আব্দ শব্দটা ব্যবহার করতে হবে অর্থাৎ আব্দুল জব্বার আব্দুল কাহার আব্দুল ওয়াদুদ আব্দুল সালাম অবশ্যই এগুলো মাথায় রাখবেন বাচ্চার নামটা রাখলেন খুব সুন্দর করে আস্তে 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 করে বাচ্চাটা বড় হলো কত বছর সাত বছর এবার সাত বছর বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর একটা দায়িত্ব করে দিচ্ছেন চাপিয়ে দিচ্ছেন কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাত পৃথিবীতে যারা বাপ রয়েছে তারা ভালো করে শুনে রেখে দাও তোমার বেটার যখন সাত বছর বয়স হবে তখন তোমার বেটাকে তুমি নামাজের জন্য হুকুম দাও তোমার বেটাকে আস্তে আস্তে করে মসজিদে নিয়ে যাবে কয় বছর না তিন বছর সাত বছর থেকে তিন বছর যদি যোগ করে দেন হলো কত বছর দশ বছর এই দশ বছরের মধ্যেও যদি আপনার বেটা পাঁচ অক্তে নামাজ যদি না ধরতে পারে আল্লাহ নবী বলেছেন অজরিবুহুম আলাইহা তুমি তোমার বেটাকে মারো তুমি তোমার বেটাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দাও তার বিছানাটা আলাদা করে দাও তার খাবার পাত্রটা আলাদা করে দাও তার সঙ্গে সম্পর্ক একটু এড়িয়ে এড়িয়ে চলো তাকে সাজা দেওয়ার জন্য তাকে শাসন করার জন্য তাকে উপযুক্ত জব্দ করার জন্য আপনাকে এই পদক্ষেপ গ্রহণ করতে হবে এটা বলেছেন দেড় হাজার বছর আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লোক বলুন যে সাত বছর বয়স থেকে আমার বেটাকে মসজিদে নিয়ে যাচ্ছি হাত তুলেন একজন নাই তার মানে এই পর্যন্ত যা বললাম একজনও নেই তাই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একজন আছেন দুইজন তিনজন আছেন আলহামদুলিল্লাহ অনেকজনাই আছেন তবে মাঝখানে আর একটা কথা বলে দিয়ে যাচ্ছি শুনে রেখে দেন অনেক মসজিদের ইমাম সাহেব আছেন অনেক মসজিদের সেক্রেটারি মুসল্লিরা কিছু এরকম আছে বাচ্চা ছেলেকে মসজিদে নিয়ে গেলে যদি একটু ডিস্টার্ব করে যদি একটু দৌড়াদৌড়ি করে তা চমকিয়ে দিয়ে বলে এই তুমি তোমার পোতাকে হাত ধরে মসজিদে আনছো কেন বাড়িতে একা আসতে পারো না নামাজে ডিস্টার্ব করে একদম নয় ও ডিস্টার্ব করবে ও ডিস্টার্ব করার জন্যই মসজিদে যাবে এটাই চূড়ান্ত ও ডিস্টার্বই করবে আল্লাহ নবীর হাদিস শুনেননি আল্লাহ নবী যখন নামাজ পড়তেন হাসান হোসাইন পিঠের উপরে চেপে যেত আবার আল্লাহ রসুল তাদেরকে নামিয়ে আবার উঠে দাঁড়াতেন তা আল্লাহ রসুল কি কখনো উঠে দু চার মেরে দিয়ে বলো চাই বেয়াদব পিঠে উঠছিস কেন বলেছে বলেনি দুটো কাজ সবসময় করবেন দুটো কাজ সবসময় করবেন মায়েরা ভালো করে শুনুন যখন ভিখারি আসবে বাড়িতে বাচ্চাদের হাত দিয়ে ভিক পাঠাবেন আপনারা নিজেকেও দিবেন না আপনাদেরকেও বলছি
এই কারণ নিজে ভিক্ষা দিবেন না, আপনার বাচ্চাকে দিয়ে যদি আপনি ভিক্ষাটা দেওয়া শেখান তাহলে আপনার কোচি ব্রেনে, বাচ্চার শিশুর ব্রেনে এটা ঢুকবে যে আমার আব্বা এবং আমার মা দুজনা ভিকারি এলে কাউকে ফেরাতো না, আমাকে দিয়ে ভিক্ষাটা দেওয়াতো। কি বলছি বুঝতে পারছেন? নাম্বার তিন, আজকে যখন দান করবেন মসজিদে আপনাকে এটা বলে দিয়ে যাচ্ছে, আপনি বয়স্ক মানুষ, ছেলে আপনাকে খেতে দিক আর না দিক আপনি আপনার ছেলের জন্য দান করবেন। দিদি বলছেন কেমন, আমি বুড়ো মানুষ আর আমার ইয়াং ছেলে তার জন্য দান করব? ইয়েস, আপনাকে পদ্ধতি চালু করতে হবে, কারণ আপনার বেটা যেন দেখতে পায় যে আমার আব্বা আমার কল্যাণের জন্য দান করছে, তাহলে আপনি মারা যাবার পরে তার মনে একটা অনুশোচনা জাগবে যে আমার আব্বা বুড়ো বয়সেও আমার জন্য দান করতো, আজকে সে নেই, আমি আজকে তার জন্য দান করব। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? অবশ্যই আপনার বেটার জন্য দান করবেন, এটা যেন মাথায় থাকে। এখন ঘটনা হচ্ছে আপনি নিজেই তো নামাজ পড়েন না, তা বেটাকার বলবেন কি করে? কিছু কিছু লোক আছে পঞ্চাশ বছর বয়সে নামাজ পড়া ধরেছে আর 55 বছর বয়সে দাড়ি রেখেছে। তো কিছু বাজারে যুবক ছেলে তারা ডিজে গান বাজিয়ে পিকনিক করছে, তা এই চাচা দূর থেকে বলছে অস্তাকফিরুল্লাহ, হারাম করে এরা করছে কি রে, ডিজে বাজাচ্ছে, সমাজটা বেকার করে দিল। চাচা নামাজ পড়া ধরেছে কবে বাপ? 50 বছর বয়সে। তোমার ওই বয়সের ইতিহাসটা যদি খোলা যায়, এরা তো ডিজে বাজাচ্ছে, তুমি এর থেকেও খাতারনাক কি ছিলে? কি বলছি বুঝতে পারছেন না? এখন আপনি আপনার বেটাকে কি করে শাসন করবেন? আপনার বেটা যদি ঘুরিয়ে আপনাকে বলে, আব্বু আমার এই 16 বছরের বয়সটা তোমার কোথায় কাটিয়েছিল, তখন আপনি এটাই বলবেন, উত্তম কুমার আর সুচিত্রার সিনেমা দেখতে রায়গঞ্জে ব্যস্ত ছিলাম, এটা আপনার উত্তর হবে। ওই জন্য বর্তমানে সন্তানদেরকে সাইজ করা যাচ্ছে না, বাপেরা খুব শক্তি দিয়ে কিছু বলতে পারছে না, কারণ নিজেদের দুর্বলতা আছে। ওই জন্য অনেক বাপ এরকম রয়েছে তাদের এত চরিত্র খারাপ, নিজের বাচ্চার কাছে 10 টাকা দিয়ে বলছে এক বান্ডিল বিড়ি আনতো, এ কেমন চরিত্র? বাচ্চার কাছে পয়সা দিয়ে বলছে একটা জর্দা দিয়ে পান আনতো, বলছে কি বলছেন অনেক বাপ? একদম নয়, এই এফেক্টটা ওর ভিতরে পড়বে, খুব সাবধান থাকবেন। আরে বক্তব্য তো অনেক শোনেন, আমাকে তো ইউটিউবে সবসময়তেই দেখছেন, ফেসবুকে মমতাজুল ইসলাম এখন তোলপার চলছে, শুধু পীরের ঘর ভাঙছে, হ্যাঁ তাবিজের ঘর ভাঙছে, সবই তো দেখছেন। আমি পীর তাবিজের ঘর আজকে ভাঙবো না, আজকে নিজেদের ঘর ভাঙবো। কি বলছি বুঝতে পারছেন না? নিজেদের ঘরের লাঠিগুলো দেওয়ালগুলো ঠিক আছে কিনা আগে দেখে নিই, আবার কালকে অন্য জায়গায় গিয়ে ভাঙা হবে। তা যে কথা আপনাকে বলছিলাম, আল্লাহ নবীর হাদিস, আপনার বেটাকে আর আপনার বেটিকে 7 বছর বয়স হলে মসজিদে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। কে কে বলুন তো আজকে থেকে এটা পালন করবেন? তো নিজেই নামাজ পড়ে না, তো হাত তুলবে কি করে? তো নিজেই নামাজ পড়ে না, এটা নারী পুরুষের জন্য একটাই পদ্ধতি। কি বললাম বুঝলেন? এটা আপনার মেয়ের জন্য যে পদ্ধতি, আপনার ছেলের জন্য কি একটাই পদ্ধতি। নাম্বার দুই, আপনার ছেলে বড় হলো, আপনার মেয়ে বড় হলো, দুজনে নামাজ পড়বে, দুজনের নামাজের ভিতরে একটু ডিফারেন্স আছে, একটু ডিফারেন্স, কি ডিফারেন্স এই দেখুন আপনাকে দেখাই। আল্লাহ নবী বলেছেন, তুমি যখন মসজিদে জমাতের পরে যখন একা একা নামাজে দাঁড়াবে, একাই তুমি দাঁড়িয়ে যাও, আর একজন পুরুষ মানুষ যদি আসে তারা ডান দিকে দাঁড়াবে, আর একজন লোক যদি মসজিদে ঢোকে তাহলে কি করবে আমাদের জানা নেই বলে বাম দিকে দাঁড়াবে। জি না, আল্লাহ নবীর হাদিস, ইমাম যদি হুঁশিয়ার হয় আগে বেড়ে ইমামতির জায়গায় চলে যাবে, এরা দুজন মুসল্লি হয়ে যাবে, আর ইমাম যদি হুঁশিয়ারি না হয় আর আপনি মুসল্লি যদি হুঁশিয়ারি হন, ইমামকে হালকা করে ঠেলে দিবেন, ও আগে বেড়ে যাবে, তিনজন একটা কাতার করে নামাজ চলবে না, একজনকে আগে বেড়ে ইমামতি করতে হবে। আপনাদের মসজিদে পুরুষ মানুষরা যখন নামাজ পড়বে একজন ইমামতির দায়িত্বে আগে বেড়ে যাবে, কিন্তু নারীদের ব্যাপারে বিশ্ব নবী তিনি বলেছেন কোন মহিলা আগে বেড়ে ইমামতি করতে পাবে না, ও কাতারের মাঝখানেই দাঁড়াবে, আগে বেড়ে ইমামতি করতে পাবে না।
মহিলাদের যেখানে জমাত হচ্ছে কোথাও যদি হয় কি বুঝি বুঝতে পারছেন না তো আগে বেড়ে ইমামতি করতে পারবে না ওকে কাতারের মাঝখানে দাঁড়িয়ে ইমামতি করতে হবে এই জায়গাটা একটু ডিফারেন্স আর একটু দুটো ডিফারেন্স বলি নাম্বার 2 আচ্ছা নামাজে যদি পুরুষ মানুষ ইমামের যদি ভুল হয়ে যায় তাহলে কি বলেন সুবহানাল্লাহ আর মেয়ের যদি ভুল হয়ে যায় জি আয় মেয়েদের যদি ভুল হয়ে যায় এগুলো মায়েদের জ্বালা নেই ভালো করে জেনে নেন মেয়েরা যদি ইমামতি করে একজন ইমাম হিসেবে দাঁড়িয়েছে কাতারের মাঝখানে সাইডে সব মেয়েরা আছে ইমাম সাহেব এখন কোনো কারণে কোনো একটা রেখাতে ভুল করে দিয়েছে তাহলে মহিলা বলে এই রকম হাত নিয়ে এই জায়গাতে এরকম ভাবে মারবে কেউ কেউ বলেছে এইভাবে মারবে হুঁশিয়ারি ইমাম হলে বুঝে নিবে আর যদি হুঁশ না থাকে তাহলে মালগাড়ির মতো চালিয়ে দিবে যদি না জানা থাকে তো কি করবে জি তাহলে দুটা তিনটা কাজে ডিফারেন্স হলো তাই তো আরো দুটা একটা ডিফারেন্স আপনাকে বলে দিই জি আচ্ছা বাজারে একটা কাপড় পাওয়া যায় যেগুলো দেখবেন পুরুষ মানুষ বিয়ে করার সময়তে পড়ে মৌলভী সাহেবদের আপনি দেখতে পারেন আর না পারেন আমাদের মতো ঢং না করলে কিন্তু বিয়ে হয় না বুঝলেন না মৌলভী সাহেবদের পাঞ্জাবি পরে আপনার দেখতে ভালো লাগে না অনেক মেয়েও বলে দাড়িওয়ালা টুপিওয়ালা লোক দেখলে পছন্দ হয় না অনেক মেয়ে বিয়ের সময় আপত্তি করে অথচ ওর বর যখন বিয়ে করতে আসে এমন পাঞ্জাবি আর টুপি লাগায় মনে হয় আব্দুল কাদের জেলানি বুঝলেন না কই তখন তো মা তুমি বলতে পারো না যে আব্বু তোমার যে নতুন জামাই হচ্ছে ওকে জিন্স প্যান্ট একটা টি শার্ট পরে আসতে বলো কেউ যায় পাঞ্জাবি পরে যায় না তখন পাঞ্জাবিতে লজ্জা লাগে না আর মৌলভীদের পাঞ্জাবি দেখলে লজ্জা লাগে বিয়ে করতে আশ্চর্য ব্যাপার বাজারে একটা কাপড় পাওয়া যায় যেগুলো বিয়ের সময়তে রায়গঞ্জে কিনতে পাওয়া যাবে 10,000 টাকার উপরে যদি শেরওয়ানি যদি আপনি কেনেন তাতে কিন্তু রেশমের কাপড় দেওয়া থাকে এটা জানা আছে রেশমের কাপড় এই রেশমের কাপড়ের পোশাক পরা পুরুষ মানুষের জন্য হারাম নিষিদ্ধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এটা বলেছেন কিন্তু নারী পড়তে পাবে নাম্বার 2 শ্বশুর বাড়ি থেকে একটা সোনার আংটি দিয়েছে হাতে পড়ে বসে আছে নিজের জোটেনি ও মেয়ের বাপ দিয়েছে ওইটা হাতে পড়ে আঙুলে ঢুকিয়ে বসে আছে এটা হারাম শ্বশুর দিয়েছে বলে হারাম নয় সোনার অলংকার পুরুষের জন্য কি হারাম অনেক নাদান পুরুষ আছে না ব্যবহার করছে কালকে পরশু আন্ডার প্যান্ট পরে ঘুরত ঠিকেদারি করছে কোথাও মহাজনী করছে দিল্লিতে খাটতে গেছে কিছু টাকা হয়েছে আসার সময়তে বড় একটা সোনার চেন পরে বাড়ি আসছে একদম মনে হচ্ছে যে লাল সাহেবের বেটা কি ছিনু আর কি হুন ওর অহংকারের ঠেলায় কোন দিকে পা দেয় দিছে পায় না পরশু দিন আন্ডার প্যান্ট পরে ঘুরত সোনার ব্যাসলেট পরে ঘুরছে এটা হারাম তোমার জন্য একজন নারী পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত সব জায়গাতে ইচ্ছা হলে 5 কেজি সোনা একসঙ্গে পড়তে পারে জাকাত দেওয়ার পরে কোনো অসুবিধা নেই জাকাত দেওয়ার পরে ওই একসাথেই পড়ে নিতে পারে কোনো অসুবিধা নেই নাম্বার 3 আল্লাহর নবীর কাছে একজন লোক এসেছে হাতটা এইভাবে বাড়িয়েছে পর্দার আড়াল থেকে আল্লাহ নবী বলছে না ইয়াদু কারাজুলান আও ইমরাতান এই হাতটা কার এটা কি কোনো পুরুষের না এটা কোনো নারীর তখন পর্দার আড়াল থেকে বলছে আল্লাহ নবী আমি একজন নারী আমি একজন মহিলা বিশ্ব নবী বলছেন তোমার হাতটা পুরুষের মতো কেন ভাই ইরজিউ ফিল বাইত তুমি বাড়িতে ফেরত চলে যাও বাড়িতে যাবার পরে তোমার হাতে গিয়ে ভালো করে মেহেন্দি লাগিয়ে নাও আল্লাহ নবী এই কথা বলার পরে মহিলা বাড়িতে চলে গেল বন্ধুরে আমার অত্র হাদিস
থেকে বোঝা গেল নবীজি মহিলাদের হাতে মেহেন্দি পরা দেখতে পছন্দ করেছেন এবং তিনি আদেশও করেছেন মায়েরা যারা আছেন প্রত্যেক দিন না হলেও সপ্তাহে একদিন অন্ততপক্ষে হাতে মেহেন্দি লাগাবেন এই মেহেন্দি লাগানোটা সুন্নত আল্লাহ নবীর এ ব্যাপারে কোনো আপত্তি নাই বরং নবীজি তিনি আদেশ করেছেন মেহেন্দি লাগাবেন বেশি বেশি হাতে পায়ে লাগাবেন জি মাথায় লাগাবেন আপনার যত জায়গা লাগালে সুবিধা হয় তত জায়গাতেই লাগাবে আবার অনেক মহিলারা বলছে মেহেন্দি ছি 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 অস্তাক ফুল্লা পায়ে লাগানো যায় নবীজি দাড়িতে লাগিয়েছিলেন তাহলে নবীজির সম্মান নষ্ট হয়ে যাবে হ্যাঁ অনেক মহিলারা এটা বলে যে মেহেন্দি আবার কেউ পায়ে লাগায় ইয়েস পায়ে লাগাবেন আল্লাহ নবী তো আতরও ব্যবহার করেছেন করেনি আল্লাহ নবী পৃথিবীতে কটা জিনিসকে বেশি পছন্দ করতেন তিনটা জিনিস আর সালাত আর তিব আর ইমরাত আল্লাহ নবী বেশি বেশি নামাজ পড়তে পছন্দ করতেন দুই তিনি নারী জাতিকে বেশি বেশি পছন্দ করতেন মানে সম্মান করতেন তিন আর তিব তিনি খুশবু মাখতে বেশি করে পছন্দ করতেন তাহলে নবীজি আতর ব্যবহার করতেন কি করতেন না করতেন এই দেখুন আল্লাহ নবী কি বলছেন আল্লাহ নবী বলছেন একজন মহিলা যখন ঋতুবতী হবে কারো তিন দিন কারো সাত দিন কারো পাঁচ দিন সে যখন গোসল করবে নবীজি বলেছেন গোসল করার পরে সে যেন তার লজ্জাস্থানে সে যেন তার গোটা শরীরে আতর বা খুশবু যেন লাগিয়ে নেয় এটা নবীজি বলেছেন মহিলারা যখন পবিত্র হবেন আতর বা খুশবু ব্যবহার করবেন এটা নবীজির আদেশ রয়েছে কোনো অসুবিধা নেই তাহলে এটা একটা জানা হয়ে গেল আর দুটো একটা জিনিসের ডিফারেন্স দেখুন সেটা হচ্ছে এই যে মেহেন্দি পুরুষ মানুষ পড়তে পাবে না মহিলা পড়তে পাবে আমাদের বর্তমান বাজারে পড়ছে না পুরুষ মানুষের কিছু হ্যাঁ ঢঙের শেষ নাই এখন নারী পুরুষ চেনা বড় মুশকিল মুশকিল নয় এমন পোশাক এমন ঢং এমন রং চলছে বোঝা বড় মুশকিল